বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল। এই মাস্টার নাম হচ্ছে রবিউল আউয়াল। নাম কি? আরে জোরে বলেন, নাম কি? রবিউল আউয়াল। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে একটা পরিচিতি আছে, এই রবিউল আউয়াল মাস্টারকে আমরা সহজে চিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু ঈদে মিলাদুন্নবীর মাস হিসাবে আমরা আমাদের কাছে সুপরিচিত একটা মাস, ঠিক কিনা বলেন? এই মাসে কি হচ্ছে? আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, তশরীফ এনেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা কি ঈদে মিলাদুন্নবী বলি? বলতে পারেন, হুজুর ঈদ তো কুরবানির ঈদ, জিলহজ মাসের 10 তারিখ একটা ঈদ আছে, আমরা এটাকে বড় ঈদ বলি, ঠিক কিনা বলেন? আরেকখান ঈদ আছে মাহে রমজান, এক মাস সিয়াম সাধনার পরে যেটা খুশি উদযাপন হয় ঈদুল ফিতর। নাম কি? ঈদুল ফিতর, ঈদ। এই দুইটা ঈদ। আবার এই ঈদ কখন আসলো? এই ঈদ তখন থেকেই এই ঈদ শুরু হয়েছে, আরম্ভ হয়েছে, যে সময় ঈদুল ফিতর ছিল না, যে সময় ঈদুল আজহার ছিল না, ছোট ঈদ ছিল না, বড় ঈদ ছিল না, তখনই মূলত ঈদে মিলাদুন্নবী ছিল, ঠিক কিনা বলে? ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী মাহফিলটা হচ্ছে আমার স্বয়ং আল্লাহ পাকের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের শিক্ষা দিয়েছেন আল্লাহ কোথায়? রোজে আজলের মধ্যে। কোথায়? রোজে আজলের মধ্যে আল্লাহ পাক এই মাহফিলের শিক্ষা দিয়েছেন। কাদেরকে নিয়ে? সমস্ত নবী রসুলদেরকে। 1,00,000 মতান্তরে 24,000 নবী রসুলের কাছে আমার নবীর ঈদে মিলাদুন্নবীর মাহফিলের ঘোষণা দিলেন, সিদ্ধান্ত দিলেন স্বয়ং আল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত 82 নম্বর আয়াতে আমার আল্লাহ ঈদে মিলাদুন্নবীর মাহফিলের আয়োজন করেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজে আজলের মধ্যে সমস্ত রূহদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহের দলেরা আমি কি তোমাদের প্রভু নই? প্রত্যেকটা রূহ থেকে আওয়াজ আসছিলেন, ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন, ও ফেরেশতারা শুনো, এই রোজে আজলের মধ্যে আমি আল্লাহ একটা মাহফিলের মজলিস করতে চাই, মিলাদের মজলিস করতে চাই, সমস্ত নবী রসুলদেরকে নিয়ে আমি একটা মিলাদ শরীফ করতে চাই। সে মিলাদ শরীফের বক্তব্য ছিল, আমার আল্লাহ বক্তৃতা দিয়েছিলেন, আমার আল্লাহ বক্তা ছিলেন, আমার আল্লাহ সমস্ত নবীদের নবী রসুলদের কাছে বক্তব্য দিয়ে বলেন, ও নবী রসুলেরা, আমি কাউকে কৌমের জন্য, কাউকে একটা দেশের জন্য, কাউকে একটা গোত্রের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কিতাব দিয়ে তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করব। তোমরা দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবা, কিতাব শিক্ষা দিবা, তার পাশাপাশি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্ত, আমার হাবিব যখন দুনিয়ার জমিনের মধ্যে যাইব, আমার বন্ধুর রেসালাতের সহযোগিতা করবা, আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনবা, ঈমান আনায়ন করবা, আমার প্রস্তাবে তোমরা রাজি আসুনি, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি আমার এই প্রস্তাবে রাজি আছো? এই বাবা বস। তোমরা কি আমার এই প্রস্তাবে রাজি আছো? আমার বন্ধুকে তোমরা সহযোগিতা করবা, আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনায়ন করবা, আর পরিশেষে আমার বন্ধু দুনিয়ায় গিয়ে তোমাদের রেসালাতের সত্যতা বৈধতা প্রমাণ করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 1,00,000 মতান্তরে 24,000 নবী রাসূলের রেসালাত, নবীদের নবুত, আমার নবী সত্য এবং বৈধ হিসাবে প্রমাণ করেছেন, সত্যায়িত করেছেন নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথেই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন কি আমার এই প্রস্তাবে তোমরা রাজি আছো? সমস্ত নবী রাসূলেরা বললেন, আল্লাহ আপনার এই প্রস্তাবে আমরা রাজি আছি। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম, যদি কেউ এই কমিটমেন্ট থেকে, তোমরা এই সিদ্ধান্ত থেকে কেউ যদি ফিরে আসো, কোনো মানুষ যদি ফিরে আসে, তাহলে নিশ্চয়ই সে নাফরমান হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এটা ছিল আমার নবীর ঈদে মিলাদুন্নবীর সূচনা, এটা ছিল আমার নবীর ঈদে মিলাদুন্নবীর
সূচনা। আচ্ছা আপনারা সহজে বুঝবেন, আপনাদের এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে তাহলে এই এলাকার যত নেতা এমপি মন্ত্রী কেউ কি থাকবে? সবাই চলে আসবে না? সকাল থেকে নেতারা একটু সুযোগ দিবে যে আমাকে একটু বক্তব্য দেওয়া হোক, আমি একটু এক মিনিটের বেশি কাউকে সময় দেওয়া যাবে না। কাজী কারেক্ট তিনটার সময় প্রধানমন্ত্রী এখানে অবস্থান করবে। সবাই দেখবেন সকাল সাতটা আটটা দশটা থেকে এখানে এসে ভিড় জমাবে, হাজার হাজার মানুষ আসবে। বক্তৃতা একটাই, আসিতেছেন আমাদের প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলে সবাই হালি শুধু এই কথাই বলে। বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে আসবেন, এতটার সময় স্বাগতম মারহাবা জানাই, কথাগুন ঠিক কিনা বলেন। সবার বক্তব্য একটাই ছিল, ঘটনাক্রমে তিনটার সময় তিনটা বেজে গেল, প্রধানমন্ত্রী প্রধান অতিথি এই সবাই আসতে পারে নাই। সবার বক্তব্য সত্য না মিথ্যা? বুঝেন নাই আমার কথা? প্রধান অতিথি আসতে পারে নাই যে কোনো কারণে এই প্রোগ্রাম মিস্টেক হয়ে গেছে, মিস হয়েছে, এখন আসতে পারলো না। সবাই যে সকাল থেকে বসলো যে প্রধানমন্ত্রী আসতেছেন আসতেছেন, সুলুগার দিল, পারভিসিটি করলো, ক্যাম্পাস আর করলো, প্রধান অতিথি আসে নাই, প্রত্যেকের স্লোগান কি সত্য না মিথ্যা? কারণ কি? প্রধান অতিথি উপস্থিত নাই, আসতে পারে নাই, মিস হয়ে গেছে। আর যদি আসতো তাহলে কি হতো? সত্য হয়ে যেত। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহ থেকে নূহ নবীউল্লাহ থেকে আদম সফিউল্লাহ বলেন, নূহ নবীউল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইসমাইল জবিলুল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ বলেন, ঈসা রুহুল্লাহ বলেন, এক কথা 1,24,000 নবী রাসূল যারা দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, যারা নবুয়ত নিয়ে কিতাব নিয়ে রেসালাত নিয়ে এসেছেন, আল্লাহর তৌহিদের প্রকাশ করেছেন, তাদের নবুয়তের রেসালাতের দাওয়াত দিয়েছেন, আর প্রত্যেকটা নবী রাসূল আমার নবীর পারভিসিটি, আমার নবীর শুভ আগমন, আমার নবীর ক্যাম্পাসের তারা করেছেন, আসিতেছেন আসবেন এমন একজন নবী যার নাম আকাশে হবে আহম্মদ, জমিনে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যার নাম আকাশে আহম্মদ, জমিনে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আমার আল্লাহর হাবিব দুনিয়ায় এসেছেন 570 হিজরিতে, আসার সাথে সাথে 1,00,000 মতান্তরে 24,000 নবী রাসূলের রেসালাত সত্য বৈধ প্রমাণ হয়ে গেছে। আর যদি নবী না আসতেন তাদের ফার্মেসিটি কি হইতো? মিস হয়ে যেত, কথাগুন ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী আসিয়া প্রুবেকার যত নবী রাসূল নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তাদেরকে সত্য বৈধ প্রমাণ করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূল আল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমরা জানি এই জমিনের মধ্যে 12টি মাস আছে আরবি মাস, এর মধ্যে সবচেয়ে মূল্যবান মাস আল্লাহর মেহমান মাস রমজানকে আমরা মনে করি। রমজান হচ্ছে আল্লাহর মেহমান মেজবান, ঠিক কিনা বলেন? জান্নাতি মাস রমজান মাস, তার কারণ রমজানে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে। এই কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার কারণে যদি রমজানের দাম আল্লাহর দরবারে বেশি হয়, আর যেই কোরআন যিনি সাহেব কোরআন যার উপরে কোরআন নাজিল হয়েছে, নবী রহমাতাল লিল আলামিন যদি দুনিয়ায় না আসতেন তাহলে কি আমরা রমজান পাইতাম, নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম, যাকাত পাইতাম? এক কথা আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ হইতো না যদি নূরে মুহাম্মদী দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ না আনতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যখন ছিলেন ঘাম নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই, হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা, হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা, এবার জুস মারিলেন ডুব মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পরেন্দর দনবী
কন্যা পরেন্দর দন বিমস্ত আই গো সময় যায় পরেন্দর দন বি মোহাম্মদিনুর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদিনুর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়। আরে আমার হাবিবরে যদি না বানাইতো কোনো কিছু না হইতো, আমার নবীরে যদি না বানাইতো কোনো কিছু না হইতো। এবার অন্ধকারে বলেন অন্ধকারে থাকিত সবাই গো সময় যায় পরেন্দর দন বি পরেন্দর দন বি মোস্তফা আই গো সময় যায় পরেন্দর দন বি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু আমার আপনার নবী রহমাতান লিল আলামিন, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবে। নবী তো আমার আপনার মতো হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু না, নবী আমার আপনার মতো হইতে পারে না। রয়সুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি সমস্ত প্রিন্সিপালের প্রিন্সিপাল, রয়সুল মুফাসসিরিন যার উপরে আর কোন মুফাসসির নাই, যার উপরে কোন তাফসির নাই, আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খেদমতে একদিন গিয়ে হাজির হয়ে গেলেন। ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এসেছেন, মানুষ জন্ম নিয়েছেন, মানুষ সৃষ্টির রহস্য আমি আপনার কাছ থেকে জানতে চাই, মানুষ দুনিয়ায় কিভাবে এসেছেন তার সৃষ্টির রহস্যটা আমি আব্বাসকে একটু বলবেন নি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেন আব্বাস, ও আব্বাস সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ আদম সৃষ্টির রহস্য, আদম সৃষ্টি হয়েছেন মাটি থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন খা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে, আর আদমের বাম্পার পাজর থেকে মা হাওয়ার সৃষ্টি হয়েছে, আর আরেক আদমের সৃষ্টি মানুষের সৃষ্টি হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহ, ওনার সৃষ্টি হচ্ছে জিব্রাইলের ফুহু। বাবা সারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীগো আমি আব্বাসের সৃষ্টি কেমন হলো? আল্লাহর নবী বলে আব্বাস, ও আব্বাস, ও আব্বাস শোনো, মানুষ সৃষ্টি হওয়ার সর্বপ্রথম আলমে আরোহার মধ্যে তার স্থান ছিল। আলমে আরোহা থেকে মা বাবার বিবাহের মাধ্যমে আলমে আরোহা থেকে সেই রুহটা মনি আকারে ওই বাবার পিষ্ট দেশের মধ্যে অবস্থান করে, বাবার পিষ্ট দেশের মধ্যে অবস্থান করে। নির্দিষ্ট একটা সময়ে মা বাবা মিলনের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে এই মনিটার পৃষ্ঠ দেশে পৃষ্ঠ দেশে থাকে না, এই মনিটা মিন নুতফাতি নুতফার আকারে মায়ের রেহমে অবস্থান করে। মায়ের রেহমে যখন অবস্থান করে এটা একটা রক্তের পিণ্ড হয়ে থাকে, রক্তের পিণ্ডটা 40 দিন পর্যন্ত থাকে, 40 দিন পরে রক্তের পিণ্ডটা গোস্তের টুকরা হয়ে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে মানুষ। তাইলে এক নম্বরে আদম সফিউল্লাহ মাটি থেকে, মা হাওয়া আদমের হাড্ডি থেকে, ঈসা রুহুল্লাহ জিব্রাইলের। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আর মানুষ সব সৃষ্টি নুতফার তৈরি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই নুতফা থেকে রূহ জগত থেকে আলমে আরোহা থেকে মনি আকারে বাবার পৃষ্ঠদেশে অবস্থান করে পৃষ্ঠদেশ থেকে নুতফার মাধ্যমে মায়ের রেহেমে যায়। নির্দিষ্ট সময়ে এই নুতফাটা মনি আকারে এই নুতফাটা 40 দিন পরে একটা রক্তের টুকরা গুস্তের টুকরা মায়ের পেটে ধারণ করে। এক মাস চলে গেলে, দুই মাস চলে গেলে, তিন মাস চলে গেলে, পাঁচ মাস চলে গেলে মায়ের হায়েজ বন্ধ হয়ে যায়, রক্ত বন্ধ হয়ে গেলে এই গুস্তের টুকরাটা থেকে আল্লাহ পাক হাত পাও মানুষের মুখমণ্ডল মানব দেহ বডি মায়ের পেটে আল্লাহ পাক তৈরি করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মায়ের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু হযরতে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যেইভাবে মানুষ সৃষ্টির রহস্য বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যেভাবে আলমে আরোহা থেকে বাবার পৃষ্ঠদেশে মনি আকারে অবস্থান করেছি, নুতফার আকারে মায়ের রেহেমে গিয়েছি, রক্তের পিণ্ড হয়েছি, গুস্তার গুস্তের টুকরা হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী সেইভাবে আলমে আরোহা থেকে মনি আকারে আসেন নাই, নুতফার মাধ্যমে মায়ের পেটে যান নাই, রক্তের টুকরা হন নাই, রক্তের পিণ্ড হন নাই, আমার নবী তামাসসামা মুস্কি হেসে বলে আব্বাস, তাহলে তুমি বলো আমি নবীর সৃষ্টি রহস্য। আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম আসি আছে মিনাল্লাহি আল্লাহ হতে নূর, আর সেই নূর হচ্ছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ের শুনে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবী হচ্ছে আল্লাহর নূর, কথাগণ ঠিক কি না? সেজন্য বলেন ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর, রহমাতাল্লিল আলামিন করো রহমতে বরপুর, কন্যা কন্যা, রহমাতাল্লিল আলামিন করো রহমতে বর, ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর, তুমি শাফিউল মাজনাবিল, গুনাগারকে উদ্ধার করো হই যদি মমিন, তুমি শাফিউল মাজনাবিল, গুনাগারকে উদ্ধার করো হই যদি মমিন, দুনিয়ায় আখেরাতে করো মুসিবত দূর, দুনিয়ায় আখেরাতে করো মুসিবত দূর, ও গো। কথা বলেন ঠিক কি না? মুমিন হওয়া শর্ত লাগবে, কি হওয়া লাগবে? মুমিন হলে নবী শাফায়াত শাফায়াত করবেন কাকে? মুমিনকে। আরো জোরে বলেন কাকে? তুমি শাফিউল মুজনবিন, গুনাহগার কি উদ্ধার করো যদি হয় মুমিন। আল্লামা শাইখ ডক্টর মঞ্জুর আহমদ রাফাই হুজুর কত সুন্দর কাসিদা লেখছে, তুমি শাফিউল মুজনবিন, গুনাহগার কি উদ্ধার করো যদি হয় মুমিন। তাইলে এখানে বুঝার একটা বিষয় আছে নি, গুনাহগার হইলে ওই জাহান্নামী হবে না, গুনাহগার হইলে জাহান্নামী হবে না। যদি আপনার মধ্যে মহাব্বত থাকে, আপনার মধ্যে ইশকে রাসূলের মহাব্বত থাকে, হুব্বে রাসূল থাকে আপনার মধ্যে, আলালা ঈমান আলিমান লা মুহাব্বত লাহু, যদি আপনার নবীর মহাব্বত নাই আপনার ঈমান, কথাগণ ঠিক কিনা বলেন? মানুষ অনেক নেক আমল নিয়ে, মানুষ আমল নিয়ে মানুষ জাহান্নামী হবে, তার একটাই কারণ নবীর সাথে দুশ্মনী থাকার কারণে। কি থাকার কারণে? আরো জোরে বলেন কি থাকার কারণে? আর মানুষ গুনাহগার হবে কিন্তু জান্নাতি হবে, কারণ কি? নবীর মহাব্বত থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্যাই নবী নিয়ে, সেজন্য উনি বলছেন তুমি শাফিউল মুজলিমিন, গুনাহগারকে উদ্ধার করো যদি হয় মুমিন, দুনিয়ায় আখেরাতে তুমি করো মুসিবত দূর। দুনিয়ায় যদি আপনি মুসিবত থাকেন, মুসিবতের মধ্যে আমার নবী এই মুসিবত দূর করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি না? সেই ঈমান ও বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই, কিন্তু ঈদ মিলাদুন্নবী আসছে, একদল কিন্তু আমদারে নিয়ে কি কি রহস্য করতেছে,
কটাক্ষ করতেছে ব্যঙ্গ করে কো এ রবিউল্লাহ আলাইছে হ্যাঁ সুন্নিরে বলে কুত্তার মতো পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ বলতেন না আর আর জোরে বলেন না নাউজুবিল্লাহ কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন করার কথা কে বলেছেন আর জোরে বলেন কে আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আগের বক্তা বলে গেছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি হাবিব আপনি আমার হইয়া আপনি আমার হইয়া আপনার উম্মতের কাছে বলেন ফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে যে ফজল মানে করম মানে কি দয়া অনুগ্রহ রহমত যে এসেছে আপনার উম্মত জন্য সেই রহমত অনুগ্রহ পেয়ে ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আপনার উম্মত যেন আনন্দে আনন্দিত হয়ে যায় আপনার উম্মত যেন খুশি হয়ে যায় তারা যেন ঈদ উদযাপন করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এটা কার শিক্ষা আর জোরে বলেন কার শিক্ষা তো তারা কি এই কোরআন পড়ে না তারা কি পড়ে না পরে তারা কি কইব রহমত নিয়া কোরআনের শরীফের মধ্যে লাগাইব কোরআন কোরআন রহমত কোরআন আমাদের জন্য একটা দয়া অনুগ্রহ কথা কোন ঠিক কিনা বলেন কোরআন আমাদের জন্য দয়া না আমরা আমাদের জন্য কি কোরআন দয়া না কোরআন আমাদের জন্য কিন্তু কোরআনই হইতো না যদি নবী রহমাতাল লিল কথা কোন ঠিক কিনা নবী না আসলে কি কোরআন হইতো কোরআন আসতো না এখানে যদি আলো না থাকে তাহলে আমরা কি বই পড়তে পারবো বই পড়তে গেলে আলোর দরকার অন্ধকারে বই পড়া যায় না সেই জন্য আগে নূর আসছে নবী আসছে তারপরে কোরআন আসছে সুবহানাল্লাহ কোন কথা বলেন ঠিক কিনা বলেন সেই জন্য আমার নবীর সৃষ্টি শুরু আল্লাহ পাক 30 পারা কোরআনের 30 পারা আমার আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বি কুল্লি শাইইন আলিম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই আমার আল্লাহ এই আয়াতের তারিফ এই আয়াতের শান আল্লাহর দিকে আল্লাহ স্রষ্টা ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন আমি স্রষ্টা সৃষ্টির মধ্যে প্রথম হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেজন্য আল্লাহ বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ও দুনিয়ার মানুষ আল্লামা মুফতি ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এদের তাফসীর করতে যাইয়া তাফসীরে নাইমির মধ্যে বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু সৃষ্টির শুরু আমার নবী সৃষ্টির শুরুতে কিন্তু আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন ওয়াল আখিরু সবার শেষে আমার নবী জাহের আমার নবী এখন বাতেন আছেন না না আরে জোরে বলেন আছে না না আমার নবী শুরু এবং শেষ সভাপতির বক্তব্য আগে না পরে কথা বুঝেন নাই সভাপতির বক্তব্য কি আগে থাকে সভাতে না পরে থাকে সমাপনী বক্তব্য হলো সভাপতির বক্তব্য প্রধান অতিথি বিশেষ অতিথি আস্তে আস্তে বক্তৃতা দিতে দিতে যখন সভা শেষ তখন সভাপতির কাছে বক্তব্য আসবে যে আপনি এখন সভা ঘোষণা করেন বন্ধ করেন সভা ভেঙ্গে দেন আপনার বক্তব্য আমার নবী কিন্তু সভাপতির নাম কিন্তু ঘোষণা হয় কি আগে সভাপতির নাম ঘোষণা হয় কি আগে আগে সভাপতির নাম থাকবে আজকের মাহফিলের ইমুক সভাপতি ঠিক কিনা কর না কিন্তু বক্তব্য সবার উপরে আমার নবীর ঘোষণা হচ্ছে আগে আমার নবীর ঘোষণা কি সেই জন্য আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর ও যাবে সর্বপ্রথম আল্লাহ পাক তোমার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে মিশ্রিত ছিল তখনই আমি নবী সুবহানাল্লাহ কোন আর আরেক দল ওয়াজ করে বুঝা গেছে 40 বছর পরে আনা নবী হইছে ক বছর পরে তো এর আগে কি হইছে এর আগে কি ছিল আমার নবীর শান বুঝে না আমার নবী বলে কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন আদম যখন মাটি পানির মধ্যে মিশ্রিত ছিল রে তখনই তো আমি নবী আদম নবীর রূহ দেওয়া হয় নাই আদমের নির্যাস হয় নাই তখনই নবী সুবহানাল্লাহ বলেন হায় হায় আমার নবীর শান তার প্রমাণ আল্লাহর কালাম ঠিক কিনা বলেন আমার নবীর শান বুঝতে হলে ইমানের দরকার আছে নি বেঈমানরা আমার নবীর শান বুঝবে না আরে যারা ইমানদার তারা কোরআন শিক্ষা করছে হুসাইনের কাছ থেকে ঠিক কিনা বলেন আরে যারা ইমানদার তারা কোরআন শিক্ষা করছে কারবালা হুসাইনের কাছ থেকে আর যারা বেঈমান নাফরমান ফাসিকের গোষ্ঠী বেঈমান মুনাফিকের গোষ্ঠী তারা কোরআন শিক্ষা করেছে তারা কোরআন নিয়েছে এজিদের কাছ থেকে এই সমস্যাটাই এখানে
কুরআন বুঝার সমস্যা কি যারা এজিদ থেকে কারবালা থেকে যারা এজিদের কাছ থেকে কুরআন শিখছে তারা উল্টা পাল্টা বুঝে তারা কি বুঝে আরে জোরে বলেন কি বুঝে আর যারা হুসাইনের কাছ থেকে কুরআন নিয়েছে তারা কুরআনের সঠিক অর্থই বুঝে ঠিক কি না বলেন ও বন্ধু আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবেন নূরে মুহাম্মদি হাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে হায় হায় হায়নে কাবার মুতাল্লি ছিলেন আমার নবীর দাদা হাজা আব্দুল মুতাল্লিব মুতাল্লিবের ঘরে সন্তান আদি হয় না আল্লাহর কি মর্জি দেখেন না মুতাল্লিবের সন্তান হয় না মক্কার কাফেররা ধিক্কার দে মুতাল্লিব তুমি হানে কাবার মুতাল্লি তোমার তো সন্তান নাই তোমার পরে হানে কাবার খেদমত কে করবে তোমার পরে তো হানে কাবা বেওয়ারিশ হয়ে যাবে তুমি কুফুত্রা এরকম তুহমত যখন মুতাল্লিবকে দিল মুতাল্লিবের মনে কষ্ট লাগলো হানে কাবার মধ্যে সেজদা দিয়া বলে আল্লাহ ও আল্লাহ মক্কার জালেমরা কাফেররা আমারে ধিক্কার দে আমার সন্তান নাই আল্লাহ সন্তানের মালিক তো তুমি ঠিক কিনা বলেন আল্লাহ তুমি কি পারো না আমি মুতাল্লিবরে সন্তান দিতে আমার যদি সন্তান দিবা গো হানে কাবার মধ্যে ওসিয়ত করলাম আমার একটা সন্তান তুমি আল্লাহর নামে আমি কুরবান করে দেব আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবীর দাদা মুতাল্লিব আল্লাহর কাছে সাজদা দিয়ে কয় আল্লাহ যদি আমার সন্তান দিবা এই মক্কার কাফেররা কয় আমি বলে কুফুরতা নাউজুবিল্লাহ কয় আর জোরে কোন নাউজুবিল্লাহ তুমি তো সন্তানের মেয়ে একটা সন্তান যদি আমারে দিবা আমি আল্লাহর নামে কুরবান দিয়ে দিব মুতাল্লিবের ঘরে সন্তান হইতে হইতে 11 জন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুতাল্লিবের ঘরে কয়জন সন্তান আরো জোরে কোন কয়জন মতান্তরে 10 জন হইতে পারি এবার মুতাল্লিব ওসিয়তের কথা ভুইলা গেছে এই গুবের ঘরে উনি মুতাল্লিব দেখে কে জন বলতেছে মুতাল্লিব তুমি কি তোমার কুরবানির কথা ভুইলা গেছো তুমি কি তোমার ওসিয়তের কথা ভুইলা গেছো উনি ঘুম থেকে উইটা কাঁপতেছেন হাই হাই আমি এত বড় ওসিয়ত করলাম হানে কাবার মধ্যে কিন্তু আমার তো খবর নাই মনে নাই আমি এখন কুরবানি তো করি না আমার কোনো সন্তান এতগুলি সন্তান আল্লাহ আমাকে দিল মান্নত তো আমি এখনো পালন করি সন্তান গলিরে আনলেন ডেকে সবাইকে সব কষ্ট দিছে আপনাদের এ কষ্ট হচ্ছে নি এইটাই তো ঈদ মিলাদুন নবী মিয়া এটাই কি এটাই ঈদ মিলাদুন নবী আমার নবীর শান দেখেন না কোথায় এই ঈদ মিলাদুন নবী আব্দুল মুতাল্লিব 11 জন সন্তানকে ডেকে কাছে আনলেন বড় সন্তানকে বললেন বাবারে আমার কোনো সন্তান আদি হইতো না তোরা দুনিয়ায় আসস নাই আল্লাহর হানে কাবার মধ্যে ওসিয়ত করেছে একটা সন্তান আমি কুরবানি করব আল্লাহর নামে কার নামে বাবা তুই তো আমার বড় সন্তান আমার ওসিয়তরা যেন আল্লাহর দরবারে আমি ঠিক রাখতে পারি আমার প্রস্তাবে তুমি রাজি হইয়া যাও আমি সিদ্ধান্ত নিয়েছি তোমারে আমি আল্লাহর রাহে কুরবানি করে দেব সুবহানাল্লাহ বলে বড় সন্তান কই কি জানেন নি কই না এটা সম্ভব না আমি এই কুরবানিতে আমি তো বড় একজন সর্দার মাথাপুর মাথাপুরি করি সমাজের মধ্যে সর্দার মানুষ আমি এই কুরবানিতে রাজি না বড় সন্তান পাঁচ কাইটা দিছে মানে এই প্রস্তাবে রাজি না এটা কি যায় না হই না কি ওই মরতে যাইব কে যাবে দুই নাম্বার সন্তান আনছে দুই নাম্বার সন্তানও পাঁচ কাইটা দিছে তিন নাম্বার আসছে উনিও পাঁচ কাইটা দিছে চার নাম্বার উনিও রাজি না পাঁচ নাম্বার উনিও রাজি না ছয় নাম্বার উনিও রাজি না সাত নাম্বার উনিও রাজি না আট নাম্বার উনিও রাজি না নয় নাম্বার উনিও রাজি না আর কয়জন আছে আর কয়জন নয় নাম্বার পর্যন্ত গেছে আর কয়জন আরে 11 জন সন্তানের মধ্যে সবাই দিনা করতেছে আব্দুল মুতাল্লিবের চেহারাটা মলিন হয়ে গেছে চোখের মধ্যে পানি টলমল করতেছে আল্লাহ কি আমি কি মুতাল্লিব আল্লাহর দরবারে বসে আমি শর্মিন্দা হয়ে যাব এতগুলি সন্তান কেউ দিয়ে আমার প্রস্তাবে রাজি হই না কেউ দিয়ে আমার প্রস্তাবে রাজি হই না পাচন থেকে ওনার সর্বশেষ সন্তানের নাম ছিল রে হাজা আব্দুল্লাহ আল্লাহর বান্দা হাজা আব্দুল্লাহ মনে মনে কয় আব্বা গো আমার কোন ভাই যেন আপনার প্রস্তাবে রাজি না হয় আল্লাহ আমার ভাইদেরকে প্রস্তাবে তুমি রাজি করাইও না আমার বাবার ওসিয়ত যেন আমি আব্দুল্লাহ যেন পালন করতে পারি আমি যেন আমার বাবার ওসিয়তের কুরবানির বস্তু হয়ে যাইতে পারি আল্লাহু আকবার আব্দুল্লাহ মনে মনে আল্লাহর কাছে গোবরিয়াত করেন
আর আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিল, কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ আমার সন্তান আর দুইজন আছে, তারা উজবিনা করে আমি এখন কেমনে ওসিয়ত পালন করব। দশ নম্বর সন্তান সরে দাঁড়াইলেন, আব্দুল্লাহরে যখন আনছে, আব্দুল্লাহরে ও বাবা আব্দুল্লাহ, তুমি আমার ছোট সন্তান, তুমি আমার ছোট সন্তান, তোমার দশজন ভাই আমার প্রস্তাবে রাজি হইল না, আমার ওসিয়তটা বুঝে আমি পালন করতে পারবো না রে আব্দুল্লাহ। বাবা তুমি আমার ছোট সন্তান, আল্লাহর দরবারে আমার শর্মিন্দা করিও না, আমার প্রস্তাবে তুমি রাজি আছো নি, আমি আল্লাহর নামে তোমারে কুরবান দিতে চাই। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, আজকে মুদের খুশির দিন, ঘরে ঘরে মিলাদ দিন, আজকে মুদের খুশির দিন, আজকে মুদের ঈদের দিন, মিলাদ দেওয়া দরকার আছে নি? ঘরে ঘরে মিলাদ দিবেন, মিলাদ দেন না দিকে দোয়া হাবিরে এখন মিলাদ রে বেদার ক, ঠিক কি না বলেন? বন্ধুরা আমার হাজা আব্দুল্লাহ একটা চিল্লান দিয়া কো আব্বা, ও আব্বা যখন বড় ভাইয়েরে আপনি বলছেন তখন থেকে আমি নিয়ত করেছি আমার ভাইয়েরা যেন শিকার না হয়, আপনার কোরবানির বস্তু যেন আমি আব্দুল্লাহ হইতে পারি। উনি এক্ষণ এতক্ষণ কাঁদছিল দুঃখে, এখন কান্দে আনন্দে, সুবহানাল্লাহ। এখন কিসের কান্দা কান্দে? বাবা আব্দুল্লাহরে জরায় কো, বাবা আব্দুল্লাহরে তুই তো আমার মনের দুঃখটা বুঝছস, তুই তো আমার মনের জ্বালাটা বুঝছস। তার আগে শোনেন না, আব্দুল্লাহ যখন দুনিয়ায় আসছে আব্দুল্লাহর পেশানির মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। কার নূর বুঝেন না? কার নূর? আরে মোহাম্মদ নূর আব্দুল্লাহর পেশারির মধ্যে। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া বাহির হয় ওই আকাশের মেঘমালা আব্দুল্লাহর মাথার উপরে ছায়া দেয়। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া বাহির হয় মক্কার বড় পাথর গুলি সিল্লান দিয়ে বলে, আব্দুল্লাহ রে তোমার কদমের মধ্যে লুটায়া পড়ে রে আব্দুল্লাহ, তোমার পেশানির মধ্যে আখিরি জমানার নবীর নূর মুবারক। কি আব্দুল্লাহ কো খাইছে? পাথরে আমার সালাম দে, পাথরে আমার কথা বলে, এটা আশ্চর্য খবর না? কেউ ডাহাড়াই করে না, চা দিব, এই চা দিয়ে আমার একটা বিশৃঙ্খলা লাগাবো। আপনারা কি চা খাইবে? চা খাইবেন নি? আবার নিহল যে হুজুর আপনি একা একা খাইছেন আর আমরা না করেন চা দিত, একটা পরিবেশটা নষ্ট হয়ে যেতেছে। তো কাজী, হ্যাঁ পাথর যখন কথা বলে আব্দুল্লাহ তো কিছু বোঝার বাকি আসেনি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহরে পাথরে সালাম দেয়, আব্দুল্লাহ আমার নবীর বাবা, আব্দুল্লাহ আল্লাহর নবীর নূর মুবারক পেশানির মধ্যে, এ বাবা এ পাক ভারতের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব মাদারেজুন নবুয়াতের মধ্যে উল্লেখ করেন, সুবহানাল্লাহ বলেন না, তার সাদিয়া বই রাখেন না, নিলে জ্বালাইব, এই মাহফিলের মধ্যে জ্বালাইছে। আল্লামা শেখ আব্দুল হক মহাদেশে দেহলভি রহমতুল্লাহ নাই, ওনার কিতাব মাদারে জন্নবুয়াত, যার কিতাব না পড়লে আলিয়া বলেন, কৌমি বলেন, হারিজি বলেন, সবাই যাকে মানতে হবে যার মাধ্যমে হাদিসের সনদ পাক ভারতের মধ্যে আসছে, ঠিক কিনা বলেন? আল্লামা আব্দুল হক মহাদেশে দেহলভি মাদারে জন্নবুয়াত আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন, আমার নবীর বাবা হাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে মুহাম্মদী নূর যখন লিপিবদ্ধ ছিল, হানে কাবায় গেল, হানে কাবার মধ্যে মক্কার বড় বড় মূর্তিগুলো লাত উজ্জা মানত, এই কাফের বড় বড় মূর্তি ছিল লাত উজ্জা মানত, এই মূর্তিগুলি আব্দুল্লাহরে দেখা সিল্লান দিয়া বলে, আব্দুল্লাহ এ আব্দুল্লাহ তোমার হুদার কসম খেয়ে বলি, তোমার জাতের কসম খেয়ে বলি রে আব্দুল্লাহ, তুমি আমাদের কাছে আসিও না, তোমার পেশানির মধ্যে যে সত্তা দেখা যায়, তোমার পেশানির মধ্যে যে নূর দেখা যায়, এই নূর যদি দুনিয়ায় আসে রে আমরা লাত উজ্জা মানত দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাটির মূর্তি কোনোদিন কথা বলতে শুনছেন? আপনারা না না কি বলবে?
এদের কোনো প্রাণ আছে নি মিয়া? মূর্তির কোনো প্রাণ আছে, রূহ আছে নি? নাই। কেন না? হাজা বাবা গরিব মানুষ মাইনউদ্দিন চিস্তির বীরের নাম ছিল উসমান হারুনি, রসুল করেন উসমান হারুনি, উসমান হারুনি, হাজা মঈনুদ্দিন চিস্তির পীর উসমান হারুনি। তো এক লোক খোদা বানায় কান্দ লইয়া ঘুরতেছে, তো কিছু তো যাওয়ার পরে হে হাজত হোসেন প্রস্রাব ধরছে আর কি, এরা গাছের গুড়াই থইয়া হে প্রস্রাব করতেছে। তো প্রস্রাব করতেছে, প্রস্রাব করতে গেছে, ফায়দা কুকুর আইছে, কুকুরের কোনো খাচ্ছ দেখটা খুব খারাপ, ফাওড়া আলগি দিয়ে দেয়া মন চাই হেন সাইরা দেয় আসেনি, আয়া দেহে তো সুন্দর রং টং দিয়ে হুদা সাজায় রাখছে, নাউজুবিল্লাহ কোন হে মালিক কই প্রস্রাব করতে যা, আর কুকুর কি করছে সুযোগ যা এখানে হুদার উপরে ডাইলা দিছে বিজয় লিছে আর কি, হে আয়া দেহে কিরে গোসল করাইছে কেটা গন্ধ ওই মন্দুর গন্ধ বুঝে। এ কতক্ষণ পরে খাজা উসমান হারুনি কয় তোমার হুদারে তো বিজাইছে ওই যে কুকুরে, কেমন হুদার পূজা করো যে নিজের জান বাঁচাইতে পারে না, ঠিক নিও এটা কেমন হুদা যে কথা কইতে পারে না, কুকুর থেকে হের জান রেহে বাঁচাইতে পারলো না, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে বলে দিছে হে কি পূজা তোমরা করো, হে সাথে সাথে হুদার এমন একটা আচার দিছে বুঝি না, একবার মারের সাথে চুর মার করে লাইছে, সাথে সাথে হাজা উসমান হারুনের হাত ধরে কালামা পরে মুসলমান হয়ে গেছে। এই লাতুজ জামানতের প্রাণ নাই, মূর্তি গুলি সিল্লান দিয়ে আব্দুল্লাহর ডাক দিয়ে আব্দুল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলি আল্লাহর কসম আমাদের কাছে আসিও না, তুমি আসলে আমরা সহ্য করতে পারি না, তুমি নূর যে নূরে মুহাম্মদি আছে রে, এই নূরে মুহাম্মদি যদি আসে আমরা লাতুজ্জা কাবার 300 মূর্তি ভেঙ্গে চুরমান করে দিবে, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আয় হায় রে মক্কার লিডার পারসন লোক যারা ছিল মক্কার জমিনে যারা নেতৃত্ব দিত কাফের মুশরিকের দলেরা তারা তো বুঝা ফলাইছে কিরে মূর্তি তো কোনোদিন কথা বলে না, আব্দুল্লাহরে দেখলে সিল্লান দেখে আব্দুল্লাহরে দেখলে কথা বলে কে, নিশ্চয় এর মধ্যে রহস্য আছে রে, আব্দুল্লাহ ইনি ওই মুহাম্মদের বাবা হইয়া যায়, আব্দুল্লাহর মাধ্যমে সে আখিরি জমানার নবী দুনিয়ায় আসে, তাহলে আব্দুল্লাহরে আর রাখা যাবে না, আব্দুল্লাহরে দুনিয়া থেকে হত্যা করতে হবে, আব্দুল্লাহরে মানে কতল করতে হবে। 300 বলেন ক্রমান্বয়ে মতান্তরে কম বেশি হইতে পারে, মক্কার বড় বড় লিডার পারসন কাফেররা তরবারি লয়া পাহাড়ের নিচে দাঁড়ায় রইছে, আব্দুল্লাহ একদিন উনি যখন মার্কেটের দিকে রওনা দিছে একা অবস্থায় আব্দুল্লাহরে কাঠার জন্য কতল করার জন্য একই টাইমে 300 কাফের মুশরিকরা তরবারি লয়া যখন ঝাঁপায় আব্দুল্লাহর উপরে পড়ছে, আব্দুল্লাহর শরীরে তরবারি লাগাইতে পারে না, আল্লাহ ওই আসমান থেকে আকাশ থেকে ফেরেশতা আসিয়া আব্দুল্লাহকে হেফাজত করেছেন, আর তাদের তরবারির আঘাতে কারো পা কেটে গেল কারো হাত কেটে গেল, রক্তাক্ত অবস্থায় 300 কাফের মুশরিক ওই পাহাড়ের পাদদেশে পড়ে গেল, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 300 মানুষ আব্দুল্লাহর মারতে গিয়ে আব্দুল্লাহর কিচ্ছু হইল না, আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে বীর পুরুষের মতো, ওনারা নিজের তরবারের আঘাতে কেউর হাত কাটা গেছে, পাও কাটা গেছে, পেট কাটা গেছে, রক্তাক্ত অবস্থায় 300 মানুষ জমিনে পড়ে গেছে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদটা এই দৃশ্যটা মক্কার কোনো মানুষ দেখে নাই, ওই ইয়াসরিব থেকে মদিনা থেকে একজন ব্যবসায়ী আসছে যার নাম হচ্ছে ওহাব জুহরি, উনি ব্যবসার জন্য মক্কায় আসছে, এই গুরুত্বপূর্ণ দৃশ্যটা দেখা আব্দুল ওহাব জুহরি কয় না আমি আর ব্যবসা করব না, ঘটনাটা কি আমার বুঝতে হবে, 300 মানুষ একটা যুবকরে মারার জন্য আসছে, যুবকরে মারতে পারে না, তারা কত বিক্ষত হয়ে গেছে, আব্দুল ওহাব জুহরি দৌড়াইয়া যুবকের কাছে গিয়ে যুবক তোমার নাম কি রে, যুবক বাড়ি কই, তোমার বংশ কি, তোমার বাবার নাম কি, কয় আমার নাম হাজা আব্দুল্লাহ, আমার বাড়ি মক্কা, কুরাইশ বংশে আমার জন্ম, আমার বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লি, জায়গা মতো উত্তরটা দিছে সুবহানাল্লাহ, বলে কষ্ট হইতেছে আপনাদের, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা, আর জবানটা খুলেন না, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা
রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ চুমো খেতে বাড়াইয়া দাও নুরানি দুই হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে ও মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না বলন যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলন মদিনা মা বলে জিকির একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার কথা ছিল বাবা ওই আব্দুল্লাহরে আব্দুল্লাহর বাবা কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের মধ্যে উঠাইছে আব্দুল্লাহ তো রাজি হইছে আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের মধ্যে যখন নেওয়া হয়েছে আকাশে ফেরেশতারা আসমানের ফেরেশতারা আল্লাহর দরবারে কুঠে আল্লাহর দরবারে নালিশ দিল আল্লাহ ও আল্লাহ তুমি না বলছো তোমার হাবিব মুহাম্মদি নূর আব্দুল্লাহর পেশানি হইয়া আমেনার গর্ভে যাবে এখন দি আব্দুল্লাহরে আব্দুল্লাহর বাবা কতল করার জন্য কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের মধ্যে নিয়ে আসছে আল্লাহ যদি আব্দুল্লাহ কুরবানি হইয়া যায় আখিরি জামানার নবীও তো আসতে পারবে না আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা রে তোমরা চিন্তিত হইও না আমার আব্দুল্লাহর হেফাজতের মালিক আমি আল্লাহ হয়ে গেলাম আব্দুল্লাহর নিয়ে যখন পাহাড়ে গেছে তখন কুরবানির সিস্টেমটা ছিল কুরবানির বস্তুটারে পাহাড়ে নিত আকাশ থেকে একটা আগুনের দুনিয়ায় সেটা গ্রাস করত কুরবানি কবুল হয়ে যেত সুবহানাল্লাহ পুড়ে দিত নেওয়া যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে আব্দুল মুতাল্লিব আমি বিনা কুরবানিতে আব্দুল্লাহর কুরবানি কবুল করলাম তোমার ওসিয়ত পালন হয়ে গেছে সুবহানাল্লাহ বলে কেননা আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদি নূরে এই দৃশ্য আব্দুল ওহাব জহুরি দেখলেন কই তোমার বাবা আজ আব্দুল মুতাল্লিব কই কোন মুতাল্লিব হানে কাবার খাদেম কই জি আব্দুল ওহাব জহুরি কই মুতাল্লিব তো আমার বন্ধু আমার নবীর দাদা হাজ আব্দুল মুতাল্লিব গরিব ছিলেন না মক্কার জমিনে সর্দার ছিলেন দনাট্য ব্যক্তি ছিলেন উনিও মক্কা থেকে ইয়াসরিফে ব্যবসার উদ্দেশ্য যাইতেন গেলে আব্দুল ওহাব জহুরির সাথে উনি মত বিনিময় করতেন ওনার বাড়ির মধ্যে বেড়াইতেন পূর্ব থেকে তাদের সাথে বন্ধুত্ব ছিল আব্দুল ওহাব জহুরি হানে কাবার মধ্যে গিয়ে ওই আব্দুল ওহাব আব্দুল মুতাল্লিবকে বললেন হে বন্ধু দুস্ত আব্দুল মুতাল্লিব আমি তোমার কাছে একটা সংবাদ নিয়ে আসছি একটা পয়গাম নিয়ে আসছি রে দুস্ত যদি তোমার ভালো লাগে আমারে তুমি স্বাগত জানাইও তোমার মন মতো না হইলে লোক সমাজে আমারে তুমি বিউজ্জ্যোতি কইরো না বলে কি সংবাদ তোমার ছেলে হাজ আব্দুল্লাহ নামে একটা সন্তান আছে নি কয় আছে আমার ছোট সন্তান হাজ আব্দুল্লাহ ও আব্দুল মুতাল্লিব রে তোমার হাজ আব্দুল্লাহরে আমার পছন্দ হইছে আব্দুল্লাহর প্রতি আমার মনটা কেন যেন দাবতি হইয়া গেল আব্দুল্লাহর সঙ্গে আমার একটা মেয়ে আছে আবেদা সালেহা নেককার আমার মেয়ে আমেনারে বিবাহ দেওয়ার জন্য কোনো যুবক আমি আরবের মধ্যে পাই না তোমার হাজ আব্দুল্লাহরে আমার পছন্দ হইছে আমি আমেনারে বিবাহ দিতে চাই তুমি আমেনার সঙ্গে তোমার আব্দুল্লাহরে বিবাহ দিবা কি না তুমি কি বাস্তবে রাজি আছো নি আমার আমেনারে তোমার সন্তান আব্দুল্লাহর কাছে বিবাহ দিতে চাই আব্দুল মুতাল্লিব বলেন ও দোস্ত তোমাকে আমি স্বাগতম জানাই ওয়েলকাম আমি তোমারে স্বাগতম জানাই আমিও তো ভালো একটা মেয়ে পাচ্ছি না মক্কার রাজা বাদশার মেয়েরা মক্কার রাজা বাদশার মেয়েরা তো আমার সন্তানের কে তারা অফার দেয় আব্দুল্লাহ রাস্তা দিয়া বাহির হইলে রে মক্কার রাজা বাদশার মেয়েরা শরম কি জিনিস বুঝে না শরম কি
বুঝেনা আব্দুল্লাহ রে বলে আব্দুল্লাহ আমি বাদশা রাজা বাদশার মেয়ে তোমার আমি বিবাহ করতে চাই তুমি আমার প্রস্তাবে রাজি আছনি আমার বাবার যত সম্পদ আছে আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ কয় আজ আব্দুল্লাহ মাথা উঠায় না উনি জমিনের দিকে তাকায় তাহে কয় বিবাহের সিদ্ধান্ত আমার বাবা ছাড়া কেউ দিতে আমার বাবা যার সাথে বিবাহ দে তাকে আমি বিবাহ করব সুবহানাল্লাহ বলেন শরম কি জিনিস মক্কার মেয়েরা বুঝতো না আব্দুল্লাহ রে বিবাহ করতো প্রস্তাব দিত সরাসরি সুবহানাল্লাহ আমি যখন আমার স্বামীর ঘরে গেলাম আমার স্বামীর ঘরটা ছিল অন্ধকার মিটমিট করে আলো আমি দেখি আমার স্বামী হাজা আব্দুল্লাহ যখন আমার ঘরে আসছে আমার ঘরটা আলো আলোকিত হয়ে গেল নূরে নূরান্বিত হয়ে গেল আমি আমেনা দেখি রে যেন একটা পূর্ণিমার চাঁদ আমেনার ঘরে আসছে আমি আমেনা আরো দেখি আমার স্বামী আব্দুল্লাহর পেশানির মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আমি আমেনা আর দেরি করলাম না আমি আমার স্বামী হাজা আব্দুল্লাহর জরায়া ধরলাম আব্দুল্লাহর পেশানির মধ্যে আমি আমেনার জবানটা লাগাইয়া একটা চুমা জগর আমি খাইলাম আমি অনুভব করতেছি কে যেন আব্দুল্লাহর পেশানি থেকে আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদিটা ধাক্কা দিয়ে আমি আমেনার পেটের মধ্যে ঢুকাইয়া দিছে আওয়াজ শুনতে পাচ্ছি আমেনা গো তোমার তকদির ভালো তোমার নসিব ভালো রে আমেনা এই মুহূর্তে আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মদি তুমি আমেনার পেটের মধ্যে অবস্থান করছে তুমি আমেনা হচ্ছ আখিরি জমানার নবীর মা আমেনা তোমার তকদির ভালো তুমি আখিরি পয়গম্বরের মা হতে যাচ্ছ সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার ও বন্ধু আল্লাহর হাবিব মা আমেনার পেটে নূর হইয়া আমেনার পেটে অবস্থান করলেন মা আমেনা বলেন আমার সন্তান যখন আমার গর্ভে আসছে প্রথম মাসে হযরত আদম সফিউল্লাহ আমাকে আইসা শুভ সংবাদ দিল সুবহানাল্লাহ কোন বিশাল লম্বা একজন মানুষ নূরুন ওলা নূর কে আপনি কোথার থেকে আসছেন কই আমাকে আপনি চিনবেন না গো আমেনা আপনার গর্বে যিনি অবস্থান করছেন উনি হচ্ছে রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আমি আদম সফিউল্লাহ আপনাকে সংবাদ দিয়ে যাচ্ছি নূহ নবীউল্লাহ হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম ইউনূস আলাইহিসসালাম মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ এক ক্রমান্বয়ে এক মাস নয় দুই মাস নয় নয় মাসে নয় জন নবী এসে আমি আমেনার সংবাদ দিয়ে যাচ্ছে আমি আমেনা যখন হানে কাবার মধ্যে গেলাম আমি দেখতে পাচ্ছি রে একটা হরিণ আর একটা বাঘ হরিণ আর বাঘ তো বন্ধু না তারা দুইজন শত্রু ঠিক কিনা বলে হরণ হরিণার বাঘ বন্ধুত্ব না শত্রু একজন আরেকজনের ছায়া দেখতে পারে না আমি আমেনার দেইকা জঙ্গলা থেকে হরিণ আমি আমার দিকে রোয়ানা দিছে হরিণের সঙ্গে বাঘও আসতে আছে হাই হাই রে এই দৃশ্য আমার জীবনে আমার কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ বলেন কিছুক্ষণের মধ্যে আমি দেখি হরিণার বাঘ একত্রিত হইয়া আমি আমেনার পায়ে লুটাইয়া পড়ল হরিণের জবানটা খুলিয়া গেল বাঘের জবানটা খুলিয়া গেল ডাকদা বলে আমেনা গো ও আমেনা আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না গো আমেনা আপনার গর্বের মধ্যে রহমাতাল্লিল আলামিন নবী অবস্থান করেছে উনি দুনিয়ার শুধু মানুষেরই নবী না ইমানদারেরই নবী না আমি বাঘের নবী হরিণ কই আমি হরিণের নবী নারে তাকবি নারে রিসালাত দয়াল নবীর আগমন নূরের নবীর আগমন জিন্দা নবীর আগমন নারে তাকবীর নারে রিসালাত রেজবিয়া দরবার শরীফ আওয়াজ করে বলেন মারহাবা খুশি না বেজার খুশি
হরিণার বাক্য যদি আমরা একজনের একজনের দুশমন কিন্তু নবী রহমাতাল লিল আলামিনের কারণে দুশমনিগিরি বাদ দিয়ে আমরা বন্ধুত্ব হয়ে গেছি সুবহানাল্লাহ কেননা আমার আল্লাহ বলেছেন আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ কই তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রব আমি আল্লাহর রবের রুবুবিয়াতের জন্য আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন নবীর রহমত ছাড়া সৃষ্টি মাখলুকাত বাঁচতে পারে না তবে শর্ত হচ্ছে মহব্বত ভালোবাসা সবাই পাবে না ইমানদার ছাড়া ইমানদার ছাড়া রহমত মহব্বত মানে ভালোবাসা আর সাফায়ত ইমানদার ছাড়া পাবে না রহমত সৃষ্টি মাখলুকাতে পাইতে আছে নবীর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না সুবহানাল্লাহ বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবীর মা আমেনা বলেন আমার সন্তান আমার গর্ভে খোদার কসম আমি আমেনার পেট কোনোদিনও সাফ হয় নাই অন্য মহিলারা সন্তান যখন সন্তান পেটে থাকে এক মাস হইলে দুই মাস হইলে অন্য মহিলারা বুঝে সে সন্তান তার গর্ভে সন্তান আছে সে সন্তান নিয়ে হাঁটতে পারে না শরীর ভারী হয়ে যায় ভাত খাইলে ওহাল করে বমি করে ডাক্তারখানায় যাইতে হয় শরীর ওজন হয়ে যায় আমাদের মা আমরা যখন মায়ের পেটে গেছি আমার মা আমার নিয়ে বড় কষ্ট করছে ঠিক কিনা কন আপনি আমার এলাইয়া বড় কষ্ট করছে পেট বইরা খাইতে পারে না ওহাল করে বমি করে মায়ের পেটটা বড় হয়ে যায় মা অসুস্থ হয়ে যায় আমার নবীর মা আমেনা বলেন রে এইরকম কোন লক্ষণ সিমটম আমি আমেনার মধ্যে ছিল না আমার পেট কোনোদিন উষা হয় নাই সুবহানাল্লাহ আমি আমেনার মাসিক হায়াত জারি ছিল বন্ধ না আমি আমনে মায়ের ফেটে গেছি মাসিক বন্ধ রক্ত হয় না মাসিক বন্ধ হয়ে গেছে মায়ের মাসিকের রক্ত দিয়ে আমি আপনি মায়ের ফেটে বড় হইছি সুবহানাল্লাহ সেজন্য সন্তানের নাভির সাথে মায়ের নাভির সংযোগ থাকে মায়ের দেহ থেকে রক্ত চুইসা চুইসা রে সন্তান মায়ের পেটে বড় হয় ডাক্তার কই মহিলার রক্ত ব্লাড শূন্য হয়ে গেছে রক্ত দিতে হবে ব্লাড গেল কই রক্ত গেলে কই সন্তান পেটে মায়ের রক্ত চুষে মাকে রক্ত শূন্য গিরা বলাইছে ঠিক কিনা বলেন আমার নবীর মা আমেনা বলেন খোদার কসম মুহূর্তের জন্য আমার কোন আমার মধ্যে অলসতা ছিল না আমার শরীর ভারী হয় নাই আমার পেট উষা হয় নাই অস্থিরতা ছিল না উহাল ছিল না স্বাভাবিক ছিলাম তবে আমার মনে প্রশ্ন আমার সন্তান যদি নবী আখিরি আমার পেটে আছে আমি আমার সন্তানের ওজন কেন বুঝি না সেই জন্যই তো মা আমেনা ওজন বুঝেন না আমার নবী তো আমাদের মতো পেটে মা আমেনার রক্ত মাংস খাইয়া বড় হই নাই রে আমার নবী হচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরের কোনো ওজন আসেনি আরো জোরে বলেন নবী নূরের ওজন আছে নবী আমাদের মতো মায়ের পেটে যান নাই নবী আমাদের মতো মায়ের পেট থেকে জন্ম নেন নাই সেই জন্য নবী আমার আপনার মতো আমার মতো মানুষ নবী কাফেরেরা কয় আমার মতন মানুষ আমি বলি আল্লামা শাইখ ডক্টর মঞ্জুর আহমেদ রেভাই বলেন নবী নই গো মাটির মানুষ ইমান রাখো থাকতে দমহুশ বেঈমান হা সরে বেহুশ কুরআনে তে কয় আমার মত মানুষ নবী কাফেরেরা কয় আমার মত মানুষ বর্তমানে অহাবিরা গ আরে মক্কার কাফেররা নাকি তো মোহাম্মদ আমার মতো আর নবীর উম্মত এখন ওহাবির গোষ্ঠী গয় নবী আমার মতো মক্কার কাফের আবু জাহিল উদ্দ সাইবা এরা কইছে মোহাম্মদ আমার মতো নাউজুবিল্লাহ কয় আর নবীর উম্মত এখন কয় নবী বলে আমার মতো আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে নবীর সাথে শিরিক করলে আল্লাহ জিনাশ হয় নবীর সাথে শিরিক করলে আল্লাহ জিনাশ হয় আমার মতো মানুষ নবী কাফের
বুঝে নিন নবীর আমার মত করলে তাইলার উম্মত তাইনা তান কাফের হয়ে যাবে কথা কোন ঠিক কি না আল্লাহর সাথে শরীক করা যাবে না বরং নবীর সঙ্গেও শরীক করা যাবে না যদিও নবী মানবীয় কবরে আছে নবীর কোনো কিছুই আমার মত বলা যাবে না ঠিক নি বাদশার দরবারে এখন আবার কিছু কিছু আল্লাহ হেদায়েত করতেছে ঈদ মিলাদুন নবী পালন করতেছে কিছু মানুষ ঈদ মিলাদুন নবীর প্রতি আসতেছেন কয়টা বেদাত কয়টা ভুল 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 ফতোয়া আছে আমরা আবার এখন পত্রিকার মধ্যে লেখে হাটি সুন্নত ওয়াল জামাত হাটি আবার সুন্নত ওয়াল জামাত আছে আহলে সুন্নত ওয়াল জামাত এটা আবার হাটি আবার আইলো করতে হ মানে এরা সুন্নিই তো চেষ্টা করতেছে কথা কোন ঠিক কি না আর জোরে বলেন ঠিক নি বাদশার দরবারে অনেক উজির নাজির তাহিনিও মানুষ তাহে না বাদশার দরবারে তাহে তো বাদশা একটা মানুষ একটা খাদেমের বেশি মহব্বত করে আর কি হে তার ফিলুয়ে হিডি সবরি মরে আছেন এমন মানুষ হিংসুক মানুষ আসেনি তো বাদশা এখন কইতাছে শোনো এ আমি একটা পরীক্ষা দিলাম আমার দরবারও যদি আমার এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারো আমার দরবারে যত স্বর্ণ মুদ্রা আছে সব তারে দিয়া দাম স্বর্ণ মুদ্রা দেওয়া হবে যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো আর যদি উত্তরটা না দিতে পারো তার নেগেটিভ হচ্ছে মৃত্যুদণ্ড কি কথা কন্যা করে কি উত্তর দিতে পারলে স্বর্ণ মুদ্রা এ কথা হইন না সবাই দাঁড়াইছে গো বাদশা আমি উত্তর দিব আবার যখন কইছে না দিতে পারলে মৃত্যুদণ্ড সব বই গেছে গেছে মরণের দরকার কোন ফরসটা করে যদি না পারি তো মরণ ছাড়া কোনো উপায় কথা কন মরণ ছাড়া কোনো উপায় একজন দাঁড়ায় রয়েছে একজন ওই বাদশা যাদের মহব্বত করে দাঁড়ায় দিয়েছে হে কয় কে তুমি দাঁড়ায় রয়েছে কে যে বাদশা আমি আপনার উত্তরটা দিতে পারবো কো তুমি বুঝছো যদি উত্তর না দিতে পারো তোমার যে মৃত্যুদণ্ড কো যেটা আমি জানিনি দাঁড়াইছি এখন বাদশা কয় আচ্ছা তুমি বলো আমার হাতের তালুর মধ্যে পশম নাই কে বলো বাদশা কইতাছে যে আমার হাতের তালুর মধ্যে পশম নাই কে রে উত্তর দাও এখন সবাই তো বলছিলাম যে তুই দাঁড়াইস না ব অন্তত মরণ ছাড়াও পাই না হাতের মধ্যে পশম নাই কে রে তুই কেমনে কইবি কথা কোন ঠিক কিনা বলেন এক বাদশা এটা তো আমিও জানি আপনিও জানেন বাদশা কো খাইছি রি হেও বলেছেন আমিও বলি জানি বাদশা কো আমি নিজেও তো জানি না আচ্ছা আচ্ছা যদি জানি তুমি বলো তো কেন সে ডেকে বলে বাদশা গো আপনার মনটা বড় ভালো গভীর মনোযোগ দিন ও বাদশা আপনার মনটা খুব ভালো আপনি বড় দয়ালু বাদশা আপনার হাতের মধ্যে পশম তালুর মধ্যে পশম কেড়ে নাই জানেননি আপনি যে বেশি বেশি দান করেন দুই হাতে দান করেন দান দেওয়ার কারণে দান ঠেলার কারণে হাতের পশম নাই কি নাই আপনি যে দুই হাতে বেশি বেশি দান করেন এই দান করতে করতে পশম দি নাই বাদশা গো প্রশংসা তো আমারই করছে কার করছে বাদশার করছে না বাদশা কো প্রশংসা তো আমারই করছে আমি দান করার কারণে আমার হাতের পশম নাই আচ্ছা ঠিক আছে মানলাম তোমার প্রশ্নটা হয়েছে তোমার হাতে নাই কে রে বলবে এখন কই যাইব তোমার হাতে নাই কে রে বলো বাদশা এটাও তো আপনি জানেন বাদশা কি রে এটাও আমি জানি আসলে তো আমি জানি না বাদশা কাছে আমি জানি আর না জানি তুমি কেউ তোমার হাতে নাই কেনে লোকে যদি বসে রয়েছে এটি কয় এবার তোর খবর আছে এবার কি আছে খবর আছে এবার সে ডাকটা বলে বাদশা আপনার আপনি তো রাজ দরবারও আমার বেশি মহাব্বত করেন কারে বেশি মহাব্বত করেন ও বাদশা আপনি আমার বেশি মহাব্বত করেন আমারে বেশি ভালোবাসেন দান যে আপনি বেশি করেন দানগুলি আপনি আমার হাতে দেন কার হাতে দেন এ এদিকে তাকান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে মাওলানা লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীর কদমে দয়া করে পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা জুরে জুরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ সে কই বাদশা আর
আর সবই দান আপনি আমার হাতে করেন, আপনি টিকেছে দেওয়ার কারণে আর আমার টিকেছে লওয়ার কারণে। দেখছি নি কেমনে বলেছে, কয় আপনার হাতের পশম নাই দান দেওয়ার কারণে, আর এই দানগুলি আপনি সর্বপ্রথম আমার কাছে করেন, আমি বন্টন করি, আমার টিকেছে দান গ্রহণ করার কারণে। বাদশাকো বিপদ নাই দিছে আমার, এবার বাদশা করা তোমার সাতটাছি না। আচ্ছা মানলাম আমার টিকেছে দান দেওয়ার কারণে আর তোমার টিকেছে দান লওয়ার কারণে, কোন বাকি যারা আরো আছে হেরার হাতের মধ্যে পশম নাই কিরকম অন বিপদ ভালাইছি নি, কঠিন বিপদ ভালাইছে। হ্যাঁ কইতেছে কইসলাম নিজে তুই বরং মতি মরণ এখন তোর আর উপায় টুপায় নাই, কইসলাম নিজে তুই বিপদের মধ্যে হন পড়বি এখন। হে মনে মনে করেছে বাদশাহ, আপনি টি দোধ দেওয়ার কারণে গেছে, আমার টি লওয়ার কারণে গেছে। বাদশাহ কই যারা আরো বাকি উজির নাজির সেনা সদস্য আছে এদের হাতের পশম নাই কেরে কয়। বাদশাহ কয় জাহেল উজির কয় শুনেন এই কের না এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু আপনি তো আর কইতেন না। দেখছেন নি বাদশা কয়েছি এটার উত্তর তো হে জানে, আচ্ছা বলো তো কে কারণটা কি। তখন কইতেছে যে বাদশাহ আপনি টিকেছে দান দেওয়ার কারণে, আর সব দান যে আপনি আমার কাছে করেন হেরার যে দান দেন না, হেরা আমার কাছে দান যে এই হিংসা এই মানে মানে হে হিংসার কারণে প্রতিহিংসার কারণে হেরা দুই হাত মরা আর কষরে। বাদশার সব দান বুঝি এই হেতার কাছেই করতে আছে, হেরা টিকেছে মরার কারণে এই যে বয়ে বয়ে মরাইতেছে কি করতেছে, আরো জোরে কোন কি করতেছে, আরো জোরে কোন কি করতেছে। আমরা যে মনে করুন ঈদে মিলাদুন্নবী পালন করতেছি, এ বিরিয়ানি খাইতে আছেন খিচুড়ি খাইতেছেন তাবারক খাইতেছেন, অনহেরা বেদাত কয়া ইমন বিপদ আছে নি বুঝছি নি, কলজা অনহেরা জ্বলতে আরো জোরে কোন কি আসতেছে, কলজা জ্বলতে আছে। হেরা অন আস্তে আস্তে মনে করেন যে এ কইতাছে যে না বিরিয়ানি খাওন যাবো উরুস করুন যাবো গুরু জব করুন যাইবো, আস্তে আস্তে আইতে আছে আল্লাহ জন্য হেদায়ত দান করে বলেন আমি, আরো জোরে বলেন আমিন। জিন্দিগিতে যা কিছু উম্মতের জন্য রাইখা গেছে এইটাই তুলো সিরাত, এটা কি আরো জোরে বলেন এটা কি। আর মিলাদ হচ্ছে নবীর আগমন জন্ম বৃত্তান্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম যদি না হয় সিরাতাইব করতে, জন্ম না আসলে চরিত্র আসেনি, জন্ম না হইলে মানুষের কোনো আখলাক আছে, আরো জোরে বলেন আছে। তাহলে আগে কি মিলাদুন্নবী, আগে বুঝছি আগে মিলাদুন্নবী, তাহলে ঈদ হচ্ছে আনন্দ, ঈদ কি আরো জোরে কন্যা, ঈদ কি ঈদ হচ্ছে আনন্দ, আর মিলাদ হচ্ছে আমার নবী আগমন বা জন্ম। আমরা জন্ম বলি না যেহেতু সেটাকে আমরা তাজিম করি, ঠিক কিনা বলেন, আগমন বলি বা আমার নবীর বেলাদাত শরীফ নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন, নবীর আগমনে তামাম পৃথিবী খুশি না বেজার, আরো জোরে কোন খুশি না বেজার, আরো জোরে কোন খুশি না বেজার। ও বন্ধু আমার নবীর মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন, মনের মধ্যে মনটা ছোট হয়ে গেছে, হাই হাই রে আমার গার্জিয়ান তো আমার শ্বশুর আব্বা হাজ আব্দুল মুতাল্লিব, আমার শ্বশুর আব্বা তো আমার ঘরে নাই, উনি তো হানে কাবার মধ্যে আছে, আমার স্বামী হাজ আব্দুল্লাহ তো ছয় মাসে আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে, আমাকে কে সহযোগিতা করবে কে আমার খবর নিবে। আমার নবীর মা আমার নবী মৌলুদ্দিন নবী গড়ে যে গড়ে আমার নবী আসছে, এই গড়ের মধ্যে আমেনা একটু জুম বিছানায় শুয়ে গেছে, শুয়ে অবস্থায় আমেনা ঘুমাইয়া গেছে। এবার আমেনা কয় আমি দেখতে আসি রে আমার ঘরের মধ্যে একজন সুন্দরী জান্নাতি মহিলা এসে হাজির হয়ে গেছে। আমরা বলেন মা মা গো আপনি কে কোথা থেকে আসছেন, আপনার পরিচয় কি গো মা, আপনার সঙ্গে সঙ্গে তো আমার কোনো পরিচয় নাই। দেখে বলে আমি না আপনি আমাকে চিনবেন না, আমি প্রথম মানুষ আদম সফিউল্লাহর বিবি, আমার নাম হচ্ছে হযরতে হাওয়া। কে 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 হযরতে হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে আমার নবীর মা আমেনার খাদেমা হইয়া গেছে। আমার উনি ডাইনে বসে আমার নবীর মায়ের হেদমত করে, আরেকজন মহিলা আছে কে আপনি কে, কো আমি হচ্ছি জান্নাত থেকে আসি, আমার নাম বিবি আসিয়া, আমার স্বামীর নাম ফেরাউন, ভালো না খারাপ, হে ফেরাউন ভালো না খারাপ, কেমন খারাপ যে নিজের নিজে খোদা দাবি করত, আনা রাব্বু কুমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ বলেন। আরে ফেরাউনের স্ত্রী
যদিও স্ত্রী আসিয়া হয় ফেরাউন, স্ত্রী ফেরাউন আসিয়ার স্পর্শ করতে পারে না, স্পর্শ করতে পারে না, কেননা বেঈমান আসিয়ার কাছে গেলে আত্মাও অবশ হইয়া যাইতো। কি হইতো? আত্মাও অবশ হইয়া যাইত। এই আসি আসলেন তিন নম্বরে জান্নাত থেকে, হযরতে বিবি মরিয়ম আসলেন ঈসা রুহুল্লাহর মা, চার নম্বরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বিবি ইসমাইলের আম্মা, হযরতে বিবি হাজেরা আমার নবীর ঘরের মধ্যে আসলেন, একজন ডাইনে একজন বামে, একজন মাতার পাশে একজন পায়ের পাশে, আমার নবীর মা আমেনার খাদেমা হইয়া গেছে। আমরা দুনিয়াতে আসি, আমাদের দাইমা ছিলুনি, বাড়ির চাচি আমার আমার মায়ের খেদমত করছে, সান্ত্বনা দিছে, আমার মায়েরে তারা সান্ত্বনা বাণী দিছে, আমার নবীর মা আমেনারে আল্লাহ জান্নাত থেকে দাইমা খাদেমা পাঠাইছে রে, যেন আমার নবীর মা আমেনারে কোনো সমস্যা না হয়। আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগত, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। সেজন্য অনেক সময় আমি একটা নাতে রাসুল বলি, জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন্নবী পালন করতে আসিল তারা। আল্লাহু আকবার। আইসিনি আইসিনি, হাওয়া আসিয়া মরিয়ম নবীর মায়ের ঘরে আসছিনি, একটু জবান রাখলে আমার সাথে বলেন না, জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন্নবী পালন করতে আসিল তারা, সবাই মিলে কই গুণ গান করিয়া নবীর শরণ, সবাই মিলে কই গুণ গান করিয়া নবীর শরণ, উল্লাস মাতিয়াতে পেয়ে নবীর দুই চরণ, কন্যা উল্লাস মা পেয়ে নবীর দুই চরণ, উল্লাস মাতিয়াতে জবানটা খুলে বলেন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগম দিত ত্রিভুবন, উল্লাস মাতিয়াতে পেয়ে নবীর দুচরণ, উল্লাস মাতিয়াতে পেয়ে নবীর আমা আমেনা বলে সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছে দেখা। আল্লাহু আকবার। কে বলে কে বলে? নবীর মা আমেনা বলেন, মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাজে দিয়েছে দেখা, আসলেন নবী পোশাকে পরে সুরমা লাগাই দুই নয়ন, আসলেন নবী পোশাকে পরে সুরমা লাগাই দুই নয়ন, উল্লাস মাতিয়াতে পেয়ে নবীর দুই চরণ, উল্লাস মা পেয়ে নবীর দুই চরণ, নারে তাকবীর, হাতরা উড়াই দেন, এভাবে লারা দেন ফেরেশতারা দেখুক, নারে তাকবীর হো একবার, নারে রিসালাত, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়া কন্যা কন্যা এ আমার সাথে সবাই বলেন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাস মাতিয়াতে পেয়ে নবীর দুই চরণ, উল্লাস মাতিয়াতে পেয়ে নবীর দুই চরণ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার নবীর আগমনে সাহাবায়ে কেরাম খুশি নিও,
খুশি না বেজার সাহাবীরা ঈদ মিলাদুন্নবী পালন করছেনি অনেকে আবার কয়েছে সাহাবীরা ঈদ মিলাদুন্নবী পালন করছেনি এই আল্লামা হাজার হাইতামি মক্কি রহমাতুল্লাহ আলাই ওনার নিঃসনদে একটা কিতাব আন-নিয়ামাতুল কুবরা যে আল্লামা হাজার হাইতামি মক্কি রহমাতুল্লাহ আলাই উনি এত বড় একজন আলেম ছিলেন যিনি হানায়ে কাবা 18 বছর ফেকা বোর্ডের সভাপতি ছিলেন আল্লাহু আকবার উনি লেখছেন আন-নিয়ামাতুল কুবরার মধ্যে সিদ্দিক আকবর আমার নবীর প্রথম সাহাবি এই মিলাদুন নবী ব্যাপারে ঘোষণা দেন ডিক্লেয়ার দেন কি ডিক্লেয়ার দেন উনি বলেন ওয়াকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আনফাকা দিরহামান আলা কিরাতিহি মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিকি ফিল জান্নাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ দেখছেন এই এক্সেলেন্ট কষ্ট দিছে আপনাদের হযরতে আবু বকর বলেন কে বলেন আবু বকর বলেন আনফাকা দিরহামান আলা কিরাতিহি বলেন এক টাকা কয় টাকা এক কেরাত মানে আনফাকা দিরহামান আলা কিরাতিহি মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফিকি ফিল জান্নাহ যে মিলাদুন নবীর মধ্যে একটা টাকা খরচ করলো রাফিক মানে বন্ধু রাফিকি ফিল জান্নাহ জান্নাতের সঙ্গে জান্নাতের মধ্যে আমি আবু বকরের সাথে বন্ধু হয়ে থাকবে আওয়াজ করে বলে দিছে সুবহানাল্লাহ আবু বকর যদি এই কথা বলতে পারেন এক টাকা দিলে বন্ধু হয়ে মিলাদুন নবী পালন করলে একটা টাকা দিলে আবু বকরের সাথে বন্ধু হয়ে জান্নাতের মধ্যে থাকবে মিলাদুন নবীর মধ্যে যদি কেউ একটা টাকা দান করে তাহলে আমরা এই মিলাদুন নবীর মধ্যে বসছিনি কথা কয় না করে বসছিনি আমরা মিলাদুন নবীর মধ্যে বসছি কিনা এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যে আমরা আসছি এই মিলাদুন নবীর মাহফিলের টাকা পয়সা লাগছে কিনা আর তাবারুক যে বাগাইছে টাকা পয়সা লাগছেনি মাইক যে আনছে ভ্যান্ডেল যে তৈরি করছে টাকা পয়সার একটা খরচ আছে না অ্যামাউন্ট আছে না তো এদের মধ্যে তো খরচ করতে হইব কথা কোন ঠিক কিনা বলেন যদি খরচ করেন একটা টাকা দেন তাহলে আবু বকরের সাথে জান্নাতে সুবহানাল্লাহ কার সাথে বলতে পারেন হুজুর যে আবু বকর আমার নবীর প্রথম সাহাবী ছিলেন যে আবু বকরের একটা রাতের নেক যদি এক পাল্লাই দেওয়া হয় সমস্ত উম্মতি মুহাম্মদী নেক যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আবু বকরের একটা রাতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সেই আবু বকর যদি মিলাদুন নবীর এত গুরুত্বপূর্ণ দিতে পারে তাহলে আমার আপনার দেওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হযরতে সিদ্দিক আকবর এই ঘোষণা দিলেন তাহলে আমরা অবশ্যই মিলাদুন নবী পালন করব ঠিক কি না বলেন হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ বলেন ওয়াকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আজ্জামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ আহিয়াল ইসলাম সুবহানাল্লাহ বলেন হযরতে ওমর বলেন যে মিলাদুন নবীর মধ্যে যে মিলাদুন নবীকে ভালোবাসলো আজ্জামা মিলাদুন নবীকে মহব্বত করলো ভালোবাসলো মিলাদের আয়োজন করলো মিলাদের মাহফিলের আয়োজন করলো আজ্জামা মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ আহিয়াল ইসলাম আমি উমর বলে দিয়ে গেলাম সেই জন্য আল্লাহর দিন ধর্ম ইসলামকে আবার দুনিয়াতে জিন্দা করলো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ইসলামকে কি করা জীবিত করা জিন্দা করা যে মিলাদুন নবীর আয়োজন করলো সুবহানাল্লাহ বলে তাইলে উমর কেমন উমর যেই উমর আমার নবীর প্রেমে পড়া বাবা হাত্তাবের গলায় কি দিছে আরো জোরে বলেন কি দিছে সরি দিয়া হাত্তাবের দেহ থেকে শির উচ্ছেদ করে দিল নবীর প্রেমে বাবারে কাটলো কারে কাটলো এই এই উমর রে উমরের বাবা হাত্তাব উতবা সাইবা আবু জাহিল্লা এইগুলি যুক্তি পরামর্শ কইরা ওই ফারেস উমর তোমারে সারা মুহাম্মদের বিদায় করুন যেত না নাউজুবিল্লাহ কর আচ্ছা চিন্তা করেন নবীর সাথে কে আছে আরো জোরে বলেন কে তো উমরে আর হাত্তাব সাহেবা উতবা আবু জাহিল্লা নবীর মারতে পারবো উমর তো রাগান্বিত উমরের তরবারি দিয়ে ফাটা আমার ভাতিজা মুহাম্মদের বিদায় করে দিন নাউজুবিল্লাহ কর এই সাইটটা কাট্টা কাফের বসে যুক্তি করে উমরের হাতে তরবারি উড়াই দিছে উমর তো রাগান্বিত বুঝেন না তরবারি লয়ে দূর দিছে এবার উমর যে গোরা দিয়া চলে গোরা এই গোরা গোরার কাছে গেছে গোরা তো বসে রয়েছে আচ্ছা এই জঙ্গলার হরিণী নবীর চিনিনি গোরা নবীর চিনিনি বকরি দুম্বা নবীর চিনিনি এই উমর তো রাগান্বিত হইয়া তরবারি লইয়া গোরার কাছে গেছে গোরা তো উঠে না সুবহানাল্লাহ কর গোরার ভেতরে
আঘাত করে গোরা উঠে না দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে গোরা আল্লাহর কাছে বলে আল্লাহ ও আল্লাহ আমি গোরা যদিও আমার জবানটা বন্ধ আমার মনিব্রে মনিব উমরের সাথে আমি দুই চারটা কথা বলবো আমি গোরার জবানটা তুমি খুলিয়া দাও আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন উমরের গোরার জবানটা আমার আল্লাহ খুলিয়া দিলেন উমরের গোরা জবানটা আলোক করে বলে উমর যদিও তুমি আমার মনিব হও যদিও তোমারে নিয়ে আমি মরুভূমির মধ্যে ঘুরি উমর রে যে নবীর সামনে তুমি বিয়াদবি করার জন্য রওনা দিছ তুমি কি জানো না উনি রহমাতাল লিল আলামিন আমি গোরাও ওই নবীর মহব্বত করি ভালোবাসি ওই নবীর সামনে বিয়াদবি করার জন্য আমার দ্বারা সম্ভব না কিরে গোরা কথা কয় উমর কো খাইছি রে গোরা কথা কয় এটা আশ্চর্য কখন না আপনারা নোয়াগাঁও গুরু ফালেননি গুরু কথা কন না গুরু ফালেননি আরে গাবি ফালেননি রাতের বেলা বা বিকালে যদি গাবিরে ফেন না মার কন ফেন ফেন লয়ে যদি যান আর আপনার গাবিটা অর্থাৎ আপনার গাইডা যদি মাতার আলগি দিয়া আব্দুর রহমান ভালো আসুনি আপনি থাকবেন কাছে কথা কন না গেরে গায়ে যদি আপনার বালাপুরা জিঙ্গা ফেন লইয়া গেলে আপনি কবেন এটা কি গায়ে না আজ রাইলাইয়া বসছে রে হন এটা তো গায়ের বেশ দুই রাইছে নাকি ফেন ফালাইয়া দূর দিয়ে দেবেন যে নোয়াগের বাজারের নাকি আর বিতেন না ঠিক না গাবি কথা কয় এটা তো মনে ভূতায় বসছে আমার গো উমর তো বুঝছেন নিকো ঘিরে গোরা কথা কয় তারপর উমর রাগ থামে না বেত্রাঘাত করে গোরারে উঠাইয়া গোরার উপর উঠা নবীর সামনে বিয়াদবি করার জন্য রওনা দিছে খবর আছে না নাই আরো জোরে বলেন আছে না এর মধ্যে আরো কাহিনী হয়েছে লম্বা আলোচনা আমার নবী আবু বকর লয়ে হাঁটতে আছে আবু বকর লয়ে হাঁটতে আছে এই আবু বকর উদ্বা সাহেব আবু জাহিল্লার সংবাদরা আবু বকরের কানে গেছে সুবহানাল্লাহ কোন আবু বকর তো জানে চাইতে বেশি নবীরে ভালোবাসে আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমি একটা সংবাদ পাইলাম আরবে একটা মিটিং হইছে মক্কার জমিনে ওই আবু জাহেল উতবা সাহেব হাত্তাব তারা মিটিং করে উমরের হাতে তরবারি উঠাইছে গো নবী উমর বলে আপনার মারার জন্য আসতেছে উমর বলে আপনার তরবারি দেয়া দেহ থেকে শিরালেদা করবে আরবের মধ্যে এমন কোন যুবক নাই গো নবী উমরের তরবারির কাছ থেকে বাঁচার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর আপনার সামনা সামনে হাঁটব উমর যদি তরবারি দিয়ে আঘাত করে আমি যদি আপনার সামনা সামনে থাকি আমি আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার মনে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যদি দুনিয়ার জমিনতে বিদায় হয়ে যান আমি আবু বকর কার চেহারার দিকে তাকায় থাকব আমার নবী জানে কি জানে না আমার নবী আবু বকর আমি নবী যা জানি তুমি তা জানো না কি করতে হবে আমার নবী হাত বাড়াইছে আল্লাহ আমার চাচা আবু জাহিল্লার জন্য এবং হাত্তাবের ছেলে উমরের জন্য আমার ইসলামের মধ্যে ব্যাঘাত ঘটবে আমার চাচা আবু জাহিল্লা আমার দলে আনো নাহলে হাত্তাবের ছেলে উমর রে আমার কালেমা পড়াইয়া দো আল্লাহ কয় আবু জাহিল্লার তো আমি কুলুপ মেরা দিছি কারণ সে তো আপনার দলে আসবে যার আমার বন্ধু হাত উঠাইছে এ জিব্রাইল জিব্রাইল রে সংবাদ দিয়া আমার দুস্তেরে আমার হাবিব রে উমরের জন্য ফরিয়াদ করে উমর যেন মুসলমান হয়ে যা আমার বন্ধুরে সংবাদ দিয়া আসো উমর আমার নবীর কাছে আসিয়া আমার দুস্ত আমার বন্ধুর নৌরানি চেহারা মুবারক দেখিয়া গুড়া থেকে জমিনের মধ্যে লাভ দিয়া পড়ে আমার নবীর কদমে তরবারি রাইখা উমর কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রহমতে আলম নূরে মুজাসাম নবী রহমতে আলম নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির কন্যা কন্যা সাহাবীরা বলো সাহাবীরা আতর বানাই জানো শুনো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকা রাজি আল্লাহু আকবার
বাবা আর শুনবানি সুন্দর কাহিনী বলো আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলো নূরে সাম জুড়ে রহমতে আলো ওম নূরে মুজাসাম সাহাবরা আতর বানাই বলো সাহাবারা আতর বানাই উসুতুনে হান্না একটা হেজুর গাছের ডাল যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম আল্লাহু আকবার গাছটা নবীর বিরহে কাঁদিতে রোহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রোহে হত বাঘাইলেন যত সাহাবায়ে কেরাম বলো হত বাঘাইলেন যত সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম নূরে জুরে বলো রহমতে সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম বলো সাহাবারা আতর বানাই ওই নবীজির একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আগাম সংবাদ আসছে নবী গো ও মায়ার নবী আল্লাহর পক্ষ থেকে আমি জিব্রাইল আসি ইয়া রাসূলুল্লাহ হাত নামান আল্লাহ বলেছে ওমর আপনার কিছুই করতে পারবে না ওমর আপনার বন্ধু হয়ে আপনার গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিকই উমর তরবারি লইয়া আমার নবীর কাছে যখন আসছে আমার আল্লাহ উমরের মনটা পরিবর্তন করে দিছে উমর নবীজির নূরানি চেহারা দেখে একটা লাফ দিয়ে আমার নবীর কদম মুবারকে পড়ে চিল্লান দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নবী কোনো দিন মানুষ মারতে পারেন না গো নবী আমি অন্যায় করেছি ভুল করেছি বেয়াদবি করার জন্য আসছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি উমর অন্যায় করেছি আমি উমর ভুল করেছি গো নবী আমারে ক্ষমা করিয়া দেন মাফ করিয়া দেন গো নবী আপনার নূরানি হাত দ্বারা আপনার নূরানি জবান মোবারকের দ্বারা আমি উমর আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উমর এখন কি মুসলমান উমর কি আরো জোরে বলেন কি উমর মুসলমান হয়ে গেছে 40 জন হইছে কয়জন আরে কো জোরে বলেন কয়জন মুসলমানের সংখ্যা 40 যেই দিন উমরে কালেমা পড়ছে উমর কো নবী গোপনে ইসলাম প্রচার চলবে না প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে হবে প্রকাশ্যে আল্লাহর ধ্বনি দিতে হবে নবীর ধ্বনি দিতে হবে আরবের জমিনের মধ্যে এমন কোন যুবক নাই আমি উমরের তরবারির সামনে এসে দাঁড়াবে আল্লাহু আকবার এমন গুঞ্জন উমরে দিছে ইসলাম এক ধাপ সামনের দিকে আগায়া গেছে উমরের গুঞ্জন উমর কো নবী আমার সামনে একটু বলেন কি কর্ম করলে কি কাজের বিনিময়ে আমি আপনার প্রতি মহাব্বত ইমানদার ভালোবাসা প্রকৃতপক্ষে ইমানদার হইতে পারবো আল্লাহর নবী শুনিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম সুবহানাল্লাহ হে উমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি উমর রে ততক্ষণ তুমি ইমানদার না ততক্ষণ তুমি মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি পিতা মাতা অর্থ সম্পদ চাইতে আমি নবীর মহাব্বত না করো আমি রসুলকে ভালো না বাসো ততক্ষণ তুমি ইমানদার না উমর কো খাইছে রি তাহলে তো আমি তো কালে মানা করছি এখন তো ইমানদার ভালোবাসতে হবে বাবা মা চাইতে বিবি চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে রসুলকে ভালোবাসতে হবে উমর তরবারি হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে কোন দিকে ওই যে আবু জাহিল্লা উদ্দা সাহেব হাতটা পাঠাইছে নবীর কতল করার জন্য এখন কো যায় সাইরোটার আগে কাটা সুবহানাল্লাহ আমার নবীর বারুল লাগে পাঠাইছো
আবু জাহেল তো আবুল হিকাম ছিল, জ্ঞান জ্ঞানী লোক ছিল, কিন্তু হে নবীর প্রতি কালেমা না আনার পর করার কারণে না আবু জাহিল্লা মূর্খের বাপ বানায় দিছে। এই আবু জাহেল শুনছে করে উমর তো মুহাম্মাদের জাদু জাদুর মধ্যে হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কোন আবু আবু জাহিল্লা কুম হাত্তাব, তোমার ছেলে তো মুহাম্মাদের না কতল করে মুহাম্মাদের জাদুতে বন্দী হইয়া কালেমা পড়ছে, নাউজুবিল্লাহ। কোন আমি আর তোমার বাড়ি দেখবো না, এমন যদি আমার আয়া দেখে উমরে তোর বাড়িতে আমি আবু জাহিল্লার আগে মারবো। এই আবু জাহেল চলে গেল, উদ্বা চলে গেল, সাহিবা চলে গেল, হাত্তাব কো আমি কি আমার বাড়ি ভালায় যাইতে পারি পারি নাকি? রাগে রাগান্বিত হয়ে গেছে। উমর আসছে, উমরের বাবা হাত্তাব কো উমর থামো। উমর কই কেন? কই তোমাকে পাঠাইছি মুহাম্মদকে কতল করার জন্য, তুমি তার বিপরীত করে মুহাম্মদের পক্ষে কালেমা পড়ে চলে আসছো। উমর কো বাবা সাবধান হয়ে যাও, কিছুক্ষণ আগেও আমি তোমার সন্তান, এখনো সন্তান, কিন্তু এখন আমি ইমানদার। সুবহানাল্লাহ। কোন এ বাবা উমর উমর ডেকে বলে আব্বা, ও বাবা আমি এখন ইমানদার, তুমি কাফের, আমার নবীর প্রতি তাজিমের শহীদ, আমার নবীর নাম মুহাম্মদ বলে। এই ছেলেরা আরে এই ছেলে মারা মারছিস না, আস্তে কথা বলো না, তোমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিব। মাজান খারাপ লাগতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমি মিলাদ কিয়াম জিকিরে যাব, মোনাজাত দিব, তাবারক নিয়ে আপনারা চলে যাবেন, বসতে রাজি আছেন? উমর জন বলছে বাবা কিছুক্ষণ পূর্ব তোমার সন্তান, এখনো সন্তান, কিন্তু আমি এখন ইমানদার, তুমি কাফের, আমার নবীর নাম মুহাম্মদ নিলে আমি মানবো না, আমার নবীর নামের সাথে বলতে হবে সাল্লাল্লাহু বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উমরের বাবা বলে হে উমর, উমরের বাবা হাত্তাব বলে উমর না আমি তাজিম নেব না। কেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলবো। উমর বলল বাবা আরেকবার যদি নবীর শানে তুমি বেয়াদবি করো আমি উমরের তরবারি প্রমাণ করবে তোমার দেহ থেকে শির মুহূর্তের মধ্যে জমিনে ফলায়া দিমু, আমার নবীর শানে বেয়াদবি চলবে না। উমরের বাবা কয় না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একবার নয় দুইবার নয় তিনবার জাহান্নাম নবীর সঙ্গে বেয়াদবি করলো, উমর তরবারি উঠাইয়া আমার নবীর প্রেমে পড়ে। বাবা হাত্তাবের গগল গর্দানের মধ্যে যখন সে মানে তরবারিটা উঠাইয়া দিল সঙ্গে সঙ্গে হাত্তাবের দেহ থেকে শিকটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। উমর আমার নবীর আজকের মহাব্বতের মধ্যে পড়িয়া আমার নবীরে ভালোবাসা বাবার দেহ থেকে শির উচ্ছেদ করলো, বাবার রক্ত মাখা তরবারি গুলি লইয়া রক্ত মাখা তরবারি লইয়া আমার নবীর দিকে দৌড়াইতে লাগলো। তারই আগে আগে আমার আল্লাহ বলে জিব্রাইল যা রে, আমি আল্লাহ আমার উমরের প্রতি খুশি হইয়া গেছি, আমার দোস্ত আমার মোহাম্মদ আমার নবীর প্রতি আমার ভালোবাসা বাবারে গর্দান থেকে দেহ থেকে শির উচ্ছেদ করে দিল। আমি আল্লাহ ঘোষণা দিলাম উমর দুনিয়ায় থাকাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন আমি উমরের প্রতি খুশি হয়ে গেলাম, আমার বন্ধুরা যেন সংবাদটা দিয়া দাও উমর আমার নবীর কাছে আসার আগে আগে যেন নবী বলে উমর জান্নাতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, উমর জান্নাতি। তাহলে উমর আমার নবীর জন্য বাবার গর্দানে সরি, ঠিক কিনা? সেই উমর মিলাদুন নবীর ব্যাপারে বলে আজ্জামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ আহিয়াল ইসলাম। এ আমি উমর বলে দিয়ে গেলাম, যারা মিলাদুন নবীর মাহফিল করলো, মিলাদের আয়োজন করলো, মৌলুদ শরীফ এনজাম করলো, কাদ আহিয়াল ইসলাম, সেজন্য আল্লাহর ধর্ম ইসলাম দ্বারা দুনিয়াতে আবার জিন্দা করে দিল। আজকের মাহফিলটা কইরে আপনারা ভালো করছেন না খারাপ করছেন? উমরের পক্ষে না বিরুদ্ধে? আরে উমরের পক্ষে না উমরের বিপক্ষে? তাইলে এই মিলাদ মাহফিলটা প্রতি বছর হোক দরকার আছে না নাই? না ছেড়ে দিবেন? দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। হযরতে উসমান জুন্নুরাইন বলেন ওয়াকালা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনফাকা দিরহামান আলা কিরাতিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা আন্না শাহিদা গাজা ওয়া তাবদর ওয়া হুনাইন। সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন যে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মধ্যে এক দে
দিরহাম টাকা খরচ করলো। আমি উসমান বলে গেলাম সেজন হুনাইনের যুদ্ধে এবং বদরের যুদ্ধে অংশ গ্রহণ করলো। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? আরে জোরে বলেন, কোন যুদ্ধে? বদরের যুদ্ধ আর হুনাইনের যুদ্ধ কি আমরা পাইছি? আরে জোরে কোন পাইছি? বদরের যুদ্ধ মুসলমানদের প্রথম যুদ্ধ, মুসলমানদের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে নবী সরাসরি অংশগ্রহণ করেছেন, যে 1000 কাফেরদের সঙ্গে 300 সাহাবী নিয়ে আমার নবী বিজয় লাভ করেছেন। জবান করে বলেন ঠিক কিনা? তাহলে উসমান বলে, যদি কেউ বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাও, যদি কেউ হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করতে চাও, সে মিলাদুল নবীর মাহফিলের মধ্যে দান করো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহ বলেন, আজ্জামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদুন নবীর মাহফিল করলো, যে মিলাদ শরীফ করলো, মৌলদ শরীফ করলো, ইল্লা বিল ঈমান, তার মরণ হবে ঈমানের শহীদ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তার মরণ হবে কিসের শহীদ? তার মরণ হবে ঈমানের শহীদ। আর যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ওয়াদখুলিল জান্নাতা বিগাইর হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।